সময়সীমা ঠিক রেখে তফসিল পরিবর্তন হলে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ও সমমনা দলগুলো। দেশের বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে মিছিল, খাগড়াছড়িতে ট্রাক ও সিএনজি ভাঙচুর, নেত্রকোনায় গাড়ি ভাঙচুর ও আগুন। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে জাতীয় পার্টি, চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সময় মতো বলেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। ভারত, রাশিয়া সহ 34 দেশকে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ ইসির, আমন্ত্রণ জানানো হয়েছে 4টি সংস্থাকেও। বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, এটি মার্কিন নীতি বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। চট্টগ্রামে সাতকানিয়ায় কথা কাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজন গ্রেফতার। ফিলিস্তিনে গাজায় সাময়িক যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা, 50 জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে 150 ফিলিস্তিনি। সুপার ক্লাসিকোয় ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থান আরও সুদৃঢ় করল আর্জেন্টিনা।